আসলে আপনি কোন বিষয়ে জানতে চান তো একটা লুগাতান যে আরবের পরিভাষায় ভাষায় শব্দের অর্থ হল মানে বোঝা অথবা উপলব্ধি করা অথবা সূক্ষ্মভাবে কোনো কিছু জানা এই অর্থে ব্যবহার করা ওই ফাঁকা শব্দটা আর এটা শরিয়াতের পুরী ভাষায় শব্দের অর্থ হলো যে মা আরেফাতুল আহকামার সাদ ইয়াল সার ই আতিল আমাল ইয়া বি আদিলি বি আদিল্লাতি হাত তাপসিলিয়া এর অর্থ হল ফেঁকা হর বিস্তারিত দলিল প্রমাণেদের মাধ্যমে শুরু হাতের কর্মগত বিধিবিধান গোড়া জানা আর ফেঁকা অবশ্যই জানতে হবে ফেঁকা না জানলে তো আর মানুষ যে বিভিন্ন এই যে হুকুম আছে হুকুম এবং আহকাম আছে হালাল এবং হারাম এই বিষয়গুলা ফেঁকা নাম ফেঁকা না জানলে মানুষ অনেকক্ষণ জানবে না এজন্য জন্য খুবই প্রয়োজন আর ফাকার উদ্দেশ্য এটা হালাল এবং হারাম বা এলমিল উসুল না এলমিল ফুর ক্ষেত্রে এটা ব্যবহার করে অনেকগুলো আমরা এটা ব্যবহার করে থাকি আবার কিছু কিছুগুলো আমরা এলমিল উসুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকে তবে অধিকাংশগুলো আমরা এলমিল ফুর ক্ষেত্রে পারেন মাছটা ক্ষেত্রে যে বিধিবিধান আছে এগুলো মাধ্যমে ফেঁকা শব্দটা ব্যবহার করে থাকি আলো অসলিম